ছোটবেলা থেকেই আমরা শুনে আসছি পৃথিবীর একটিমাত্রই উপগ্রহ, আর সেটি হলো চাঁদ, যা পৃথিবীর চারপাশে ক্রমাগত পাক খেয়েই যাচ্ছে। কিন্তু এখন যদি আপনাকে বলা হয় পৃথিবীর একটি নয় বরং দুটি উপগ্রহ রয়েছে, তাহলে কি কথাটা আপনি বিশ্বাস করবেন? অবশ্যই নয়। কিন্তু বন্ধুরা, আপনাদের বলি যে বর্তমানে পৃথিবীর দুটি চাঁদ রয়েছে, যারা অনবরত পৃথিবীকে প্রদক্ষিণ করে যাচ্ছে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই দ্বিতীয় চাঁদটি হঠাৎ করে এলো কোথা থেকে? এই চাঁদ কি আগে থেকেই ছিল, যা কেবল আমাদের থেকে গোপন রাখা হয়েছিল? নাকি এই চাঁদ ভিনগ্রহের কোনো উন্নত সমাজের ছদ্মবেশী শক্তিশালী অরবিটার, যেটাকে জেনে বুঝে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হয় পৃথিবীর ওপর কঠোর নজর রাখার জন্য? এই দ্বিতীয় চাঁদের পেছনে কি এমন রহস্য রয়েছে যা আমাদের সবারই অজানা? রহস্য বাংলার আজকের এপিসোডে আমরা সেই রহস্যই আপনাদের সামনে তুলে ধরব। দয়া করে শেষ অবধি সঙ্গে থাকবেন। আমাদের পরিচিত চাঁদ নয়, এ এক অন্য চাঁদ, পাক খাচ্ছে পৃথিবীরই চারপাশে। চাঁদের মতোই জৌলুস, অহংকার না থাকলেও তাকে মিনিমুন বলতে কোনো আপত্তি নেই বিজ্ঞানীদের। দিনটা ছিল 15 ফেব্রুয়ারি, রাতের বেলা এক উজ্জ্বল বস্তুকে পৃথিবীর দিকে ছুটে আসতে দেখে চমকে উঠেছিলেন বিজ্ঞানীরা। অবজারভেটরি থেকে মহাশূন্যে চোখ রেখে বসেছিলেন তারা। তখনই দেখা মেলে তার, পৃথিবীকে আঘাত করবে এমন মতলব তার ছিল না। দেখে মনে হচ্ছিল যেন সে খুব তাড়ায় আছে। তারপর একেবারে হনন করে পৃথিবীর দিকে ধেয়ে এসে পৃথিবীকে জাপটে ধরে। তারপর থেকে পৃথিবীর সঙ্গে যেন আঠার মতো সেটে গেছে সেই মহাজাগতিক বস্তু। চাঁদের মতো সেও নাকি ছন্দে ছন্দে পাক খেয়ে যাচ্ছে পৃথিবীকে। ভালোবেসে তার নাম দেওয়া হয়েছে 2020 সিরিজ 3। অ্যারিজোনা ইউনিভার্সিটির লুনার আর প্ল্যানেটারি ল্যাবরেটরির গবেষণা চলে নাসারই তত্ত্বাবধানে। মিনিমুন 2020 সিরিজ 3 এর খোঁজ পেয়ে নাসার বিজ্ঞানী মহলে হইচই পড়ে গেছে। পৃথিবীর এই নতুন চাঁদকে বেশ আপ্যায়ন করেই মেনে নেওয়া হয়েছে। ক্যাটলিনা স্কাই সার্ভের দুই জ্যোতির্বিজ্ঞানী ক্যাসপার ওয়েচকোস এবং থিওডোর পুনে প্রথম এই মিনিমুনের খোঁজ পান। ক্যাসপার বলেছেন 2020 সিরিজ 3 কোনো গ্রহ বা নক্ষত্র নয়, আসলে ধূমকেতু থেকে ছিটকে যাওয়া অংশ বিশেষ। পৃথিবীর পাশ দিয়ে যাওয়ার সময় অভিকর্ষজ বলের প্রভাবে আকৃষ্ট হয়ে চলে এসেছে। এই ধরনের মহাজাগতিক বস্তু আগেও পৃথিবীর অভিকর্ষের টানে ছুটে এসেছে, তবে এই নতুন চাঁদের ভালোবাসা একটু বেশি। সেই যে এসেছে আর যাওয়ার নামই নেই, পৃথিবীকে ঘিরেই চরকির মতো পাক খাচ্ছে। তবে এই মিনিমুন কতদিন পৃথিবীর সঙ্গে জুড়ে থাকবে সেটাও একটা ভাবনার বিষয়। গত মঙ্গলবার স্মিথসন অ্যাটোফিটিক্যাল অবজারভেটরির মাইনর প্ল্যানেট সেন্টার এই আর্থ অবজেক্টের কথা সামনে আনে। মাইনর প্ল্যানেট অবজারভেটরির বিজ্ঞানীরা বলেছেন, এই মহাজাগতিক বস্তুর আকার ছোটখাটো একটা গাড়ির মতো, পরিধি 6 ফুট 2 ইঞ্চি থেকে 11 ফুট 4 ইঞ্চির মধ্যে। পৃথিবীর কক্ষপথের সঙ্গে এর কক্ষপথ একেবারে মিলে গেছে, তাই পৃথিবীকে আষ্টেপৃষ্ঠে ধরেই ঘুরে যাচ্ছে 2020 সিরিজ 3। 2006 সালে এমনই একটি মহাজাগতিক বস্তু RH-120 খোঁজ পেয়েছিল ক্যাটলিনা স্কাই সার্ভে, তবে সেই বস্তু ছিল ক্ষণিকের অতিথি, পৃথিবীর টানে ছুটে এসে কিছুদিন পাক খেয়ে আবার ফিরে যায়। তবে এই 2020 সিরিজ 3 কতদিন থাকবে সেটাই দেখার। আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটিতে একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন, আর আপনি যদি রহস্য বাংলায় নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন।